শ্রীমদ্ভাগবতীর ষষ্ঠ স্কন্ধে দ্বিতীয় গল্প, দধিচির আত্মত্যাগ ও বিদ্যাসুর বধ। দেহ আমাদের খুবই প্রিয়, কিন্তু একদিন সে আমাদের ত্যাগ করে যাবে। কিন্তু সেই দেহ দিয়ে যদি কারো উপকার হয় সে তো আমার পরম ভাগ্য, বলেছেন মুনি দধিচি। একদা স্বর্গে দেব সভায় দেবরাজ ইন্দ্র স্ত্রী শচী দেবী সহ বসে আছেন। এমন সময় দেবগুরু বৃহস্পতি সেখানে উপস্থিত হলেন, কিন্তু ইন্দ্র তাকে দেখে আসন থেকে ওঠা বা প্রণামাদি কিচ্ছু করলেন না, কোনো সম্মানই দেখালেন না। তাতে বৃহস্পতি অপমানিত বোধ করলেন এবং স্বর্গরাজ্য ছেড়ে চলে গেলেন। ইন্দ্র এজন্য অনুতপ্ত হলেন এবং দেবগুরুর অনেক খোঁজ করলেন, কিন্তু কোথাও তাকে পেলেন না। অসুরেরা এই সুযোগ বুঝে স্বর্গরাজ্য আক্রমণ করল। দেবতারা খুব বিপদে পড়লেন, তারা ছুটলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা বললেন, তোমরা ত্রষ্টা পুত্র বিশ্বরূপকে গুরুপদে বরণ করো। বিশ্বরূপ বয়সে নবীন হলেও তিনি ছাড়া তোমাদের এখন আর কেউ রক্ষা করতে পারবেন না। দেবতাদের যজ্ঞ আরম্ভ হল। অসুরদের প্রতি বিশ্বরূপের টান ছিল খুব বেশি, লুকিয়ে তিনি অসুরদের যজ্ঞ ভাগ দিতে লাগলেন। এতে ইন্দ্র খুবই রেগে গিয়ে বিশ্বরূপের শিরচ্ছেদ করলেন। পুত্রবধের কথা শুনতে পেলেন ত্রষ্টা, তিনি প্রতিশোধ নেওয়ার জন্য এক যজ্ঞ করলেন, উদ্দেশ্য ইন্দ্রকে বধ করা। যজ্ঞ থেকে উৎপন্ন হল ভয়ঙ্কর বৃত্তাসুর। বৃত্তাসুর দেবতাদের আক্রমণ করল। দেবতারা যত অস্ত্র ছিল তা নিক্ষেপ করল বৃত্তাসুরের উপর, কিন্তু সব অস্ত্রই বৃত্তাসুর গ্রাস করল। ভীত দেবতারা বিষ্ণু স্তব করতে লাগলেন। তখন বিষ্ণু তাদের কাছে আবির্ভূত হলেন। ভগবান বিষ্ণু সব কথা শুনে দেবরাজ ইন্দ্রকে বললেন, তোমাদের বিপদের কথা জানলাম, বিত্তাসুরের হাত থেকে তোমাদের উদ্ধারের একমাত্র পথ আছে। বিশ্বকর্মা যদি একটি বজ্র তৈরি করে দেয়, কিন্তু সে বজ্র তৈরি হবে একজন ঋষির অস্থি দিয়ে। খুবই পবিত্র জীবন যাপন করেন এবং ব্রত তপস্যায় যার দেহ সুদৃঢ়। দধিচি মুনির কাছে তোমরা যাও এবং তার অস্থি প্রার্থনা করো। দেবতারা মহর্ষি দধিচির কাছে গিয়ে তাদের প্রার্থনা জানালেন, কিন্তু দধিচি প্রথমে দেবতাদের পরীক্ষা করলেন। অস্থি দেওয়া মানে মৃত্যুকে বরণ করা। দধিচি প্রথমে রাজি হলেন না, কিন্তু দেবতারা বললেন, আপনার ন্যায় যারা দয়াবান মহাপুরুষ, পর উপকারে তাদের তো অদেয় কিছু নেই। তখন মহর্ষি বললেন, আপনাদের পরীক্ষা করছিলাম, আপনাদের কাছে ধর্মকথা শুনবার জন্য এইরকম বলেছি। আমার দেহ আমার কাছে খুবই প্রিয়, সন্দেহ নেই, কিন্তু আমি চাই বা না চাই এই দেহ আমাকে একদিন ছেড়ে চলে যাবে। তার থেকে কারোর উপকারে যদি এই দেহ লাগে তবে সে তো আমার ভাগ্য। আপনাদের মঙ্গলের জন্য সেই দেহ আজ আমি ত্যাগ করব। এই বলে নিজের আত্মাকে পরব্রহ্মে সমাহিত করে দধিচি দেহ ত্যাগ করলেন। বিশ্বকর্মা দধিচির অস্থি দিয়ে বজ্র নির্মাণ করলেন। নর্মদা তীরে এই বজ্র দিয়ে দেবাসুরে বজ্রের ভয়ে প্রথমে অসুরেরা ভীত হয়ে চারদিকে পালিয়ে যেতে লাগলো, কিন্তু অসুররাজ তাদেরকে একত্র করে আবার যুদ্ধ আরম্ভ করল। সে যুদ্ধ হল অতি ভীষণ। ইন্দ্রকে পেয়ে বৃত্ত গর্জন করে বলল, তুমি আমার ভ্রাতা বিশ্বরূপকে হত্যা করেছ, তার সমুচিত শাস্তি আজ তুমি পাবে। তবে যদি মনে করো দধিচির অস্থি দিয়ে তৈরি বজ্র তোমার হস্তগত হয়েছে এবং তা দিয়ে তুমি আমাকে নাশ করবে, সে তো সাপে বর হয়ে যাবে। তোমার এই বজ্র শিহরির তেজ ও দধিচির তপস্যা দ্বারা সৃষ্ট হয়েছে, তবে ভগবান বিষ্ণু কর্তৃক নিয়োজিত, যেখানে শ্রীহরি সেখানেই বিজয়। আমি যদি আজ মরি তবে আমার বিষয় আসক্তি দূর হয়ে যাবে, শ্রীহরির কৃপায়।
এই বলে বৃত্ত প্রচণ্ড বেগে যুদ্ধ করতে লাগল। ইন্দ্র বজ্র দিয়ে তার এক বাহু ছেদন করলেন, কিন্তু ইন্দ্রের হাত থেকে বজ্র পড়ে গেল। ইন্দ্র লজ্জিত হয়ে কি করবেন ভাবছেন, এমন সময় বৃত্তই বলল, ইন্দ্র তুমি পুনরায় নিজ বজ্র ধারণ করো, জয় পরাজয় সুখ দুঃখ জীবন মৃত্যু আমার কাছে সবই সমান। সত্য তম রজ প্রকৃতির তিন গুণ, আত্মা তার সাক্ষী মাত্র, আমাদের এই যুদ্ধ পাশা খেলার মতো, কখনো জয় বা পরাজয় হবে কারোর তা জানা নেই। দৈত্যরাজের এই সব সুন্দর কথা শুনে ইন্দ্র বিস্মিত হয়ে বললেন, হে দানব, তুমি নিশ্চয় ঈশ্বর সাধনায় সিদ্ধ হয়েছ, তা না হলে এরূপ উত্তি হয় না। সকল জীবের আত্মা ও সকল জীবের পরম বন্ধু শ্রীহরির প্রতি তুমি অনুরক্ত, মুক্তির অধিপতি তোমার অধীন, তোমার স্বর্গের কি প্রয়োজন? বজ্রপহারে বৃত্তের দ্বিতীয় হস্ত ছিন্ন হল, মুখ হাঁ করে দানবরাজ তখন যুদ্ধ করতে লাগল। ঐরাবত হাতি সহ ইন্দ্রকে সে গিলে ফেলল। নারায়ণের কৃপায় ইন্দ্র বৃত্তাসুরের উদর ভেদ করে বেরিয়ে এলেন এবং মহাশত্রুর মস্তক ছিন্ন করলেন। বৃত্তের দেহ থেকে এক সূক্ষ্ম জ্যোতি এসে ভগবান বিষ্ণুকে গিয়ে মিলিত হলো।